হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা। আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমার যে টুলসটি রয়েছে, টুলসটি ভাঙতে হবে, ভেঙে নেওয়ার পর কাজ করতে হবে। এবং এখানে গাইস অনেকে কমেন্ট করে থাকেন যে ওল্ড ভার্সন, কিন্তু এখানে কিছু ডাটা রয়েছে, সেই ডাটাগুলো অবশ্যই আপডেট ভার্সন এগুলো ওয়ার্ক করে। এইগুলো কি ভিজুয়াল বেসিক যে সফটওয়্যার রয়েছে, এই টুলসটি শুধু নামটা শুধু চেঞ্জ করে দিলে আপডেট হয় না। এখানে আপনার যে ফাইলগুলো রয়েছে, মেন ফাইলগুলো রয়েছে, সেই ফাইলগুলো অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে। তো আজকের যে ভিডিও, সর্বপ্রথম আপনাদের এটাকে সেট আপ করে নিতে হবে। সেট আপ করার পর জাস্ট এরকম একটি টুলস পাবেন। টুলসটাকে অবশ্যই আপনাদেরকে রান করতে হবে। দেখুন, রান করলে এরকম একটি যে অপশন রয়েছে, অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এখানে কিছু আপডেট করা হয়েছে, এখানে এডিবি থেকে শুরু করে বিভিন্ন প্রকার যে সেটগুলো রয়েছে, সেটগুলো এখান থেকে আপনারা এফআরপি থেকে শুরু করে সবগুলো কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবার কথা নয়। এখানে গাইজ, এখানে আপনাদের অবশ্যই এডিবি যে ড্রাইভারটি রয়েছে, এডিবি ড্রাইভারটা এখানে দিয়ে দিবেন। এবং এখানে যে সেট যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এখানে লেটেস্ট কিছু সেট আপ এসেছে, যেখান থেকে আপনারা এই টুলসের সাহায্যে অনেক কিছু করতে পারবেন। অনেকে হয়তো মনে করেন যে না, টুলস দিয়ে কোনো কাজ হয় না, এটা হয়তো তাদের একটি ভুল ধারণা রয়ে গিয়েছে। টুলসের দ্বারা কিন্তু সব কিছু সম্ভব, এবং আমি এর আগেও আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়েছি সিএমডি কমান্ডের সাহায্যে কিন্তু এফআরপি রিসেট করা যায়। তো এফআরপি আনলক সব কিছু কিন্তু সিএমডি কমান্ডের সাহায্যে করতে পারবেন, কিন্তু যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো কিন্তু আমাদের জানা নাই। জানা না থাকার ফলে কিন্তু আমাদের এখানে এই কাজগুলো করতে হয়। তো নেক্সট টাইমে আমি আরো নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের জন্য আপ করব। এবং আমি কয়েকদিন ধরে ভিডিও আপ করছি না, অ্যাকচুয়ালি আমার শারীরিক একটু সমস্যার কারণে ভিডিওটি আপ করতে পারছি না, তো আপনাদের সামনে দেখা হচ্ছে না। তো জাস্ট আজকে একটু সময় পেয়েছি, ইনশাল্লাহ আল্লাহ একটু সুস্থ রেখেছে, যার ফলে ভিডিও বানানোর চেষ্টা করছি। তো হয়তো বুঝতেই পেরেছেন, কথা ভালো হলে বলতে পারছি না। তো যাই হোক, এই টুলসটি যে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি, টুলসটি আপনারা ইউজ করে দেখুন। আশা করি এই টুলসটি ইউজ করে আপনারা এখানে দেখুন যতগুলো মডেল রয়েছে, এখানে কিন্তু একটা মডেল নয়, অনেকগুলো মডেল রয়েছে, সেই মডেলগুলো কিন্তু আপনারা ওয়ার্কফুলি কাজ করতে পারবেন। এবং 2021 সাল, বর্তমানে 2021 সাল যে আমাদের নিউ ইয়ারটি চলে গিয়েছে, তো এই 21 সালের যে সেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এটাতে সাপোর্ট সম্ভব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিস্টেমগুলো রয়েছে, সিস্টেমগুলো এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। এই যে ফোনের মডেলগুলো রয়েছে, অ্যাপস রয়েছে, এগুলো অবশ্যই আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন। গুগল অ্যাকাউন্ট, এফআরপি রিমুভ, তারপর স্লাইড স্লট এবং এফআরপি ফাস্টবুট এবং এডিবি মোড দুটাই রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ অপশন রয়েছে, অ্যাপস ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে সেগুলো সেট আপ করে দিতে পারেন। এবং গাইস, আরো যে অপশনগুলো রয়েছে, উপরে আরো যে অপশনগুলো রয়েছে, সেগুলো অবশ্যই আপনাদের জন্য পারফেক্ট ভাবে একটি কাজ নিয়ে আসবে। তবে অবশ্যই আমি সবসময় বলে থাকি যে আপনি যে সেটটি ইউজ করবেন, সেই সেটটির যে ইউএসবি ড্রাইভারটি রয়েছে, ইউএসবি ড্রাইভারটি কিন্তু অবশ্যই সেট আপ করে নেবেন। এবং এডিবি যে ড্রাইভার রয়েছে, এডিবি ড্রাইভারটি সেট আপ করে নেবেন।
এডিবি ড্রাইভার প্রত্যেকটি কম্পিউটার বা প্রত্যেকটি ফ্ল্যাশার ম্যানের জন্য এডিবি ড্রাইভারটা কতটুকু প্রয়োজন, এটা অ্যাকচুয়ালি যারা কাজ করে তারাই বুঝতে পারবে, এবং যারা কাজ করে না তারা তো অবশ্যই নয়। তো এডিবি ড্রাইভার পারফেক্ট ভাবে আপনাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে, ইনস্টল করে না নিলে কিন্তু কাজ হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, এখানে ইমেজ ফাইল রয়েছে, ফ্ল্যাশ করতে পারবেন এই টুলসের সাহায্যে। তো ছোট্ট একটি অপশন, কিন্তু ছোট্ট একটি সফটওয়্যারকে প্রচুর পরিমাণে অপশন রয়েছে। তো এই সফটওয়্যারটি যে করেছে অবশ্যই সুন্দরভাবে তৈরি করে নিয়েছে। তো গাইস, এটা অ্যাকচুয়ালি আপডেট, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এসএমএস করে আপনাকে দেখাবে মডেল নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনটা রয়েছে সেই ইনফরমেশনটা এখান থেকে দেখিয়ে দেবে। তো আরও এখানে যে অপশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা যে ফাইলগুলো রয়েছে ফাইলগুলো ড্র্যাগ করেও কিন্তু করতে পারবেন। এখান থেকে ইনপুট করে, আমরা সব সময় ইনপুট ছাড়া করতে চাই, তবে ইনপুট করে নিলে আর একটু ভালো হয়। ইনপুট করে যেগুলো কাজ করেছে সেগুলো অবশ্যই আপনারা এখান থেকে করতে পারবেন খুব সহজে, ভালো হলে। এখানে দেখতে পাচ্ছেন কি কি ফাইল এখানে লোড করতে পারবেন, ইমেজ ফাইল থেকে শুরু করে। তো এখানে যে অপশন রয়েছে এমটিকে এবং সেটের যে অপশনগুলো রয়েছে আমি এটা কেটে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সিস্টেম রয়েছে, এখানে যতগুলো মডেল রয়েছে এই মডেলগুলো কিন্তু এখানে কাজ করতে পারবেন। অবশ্যই আপনাকে ইউএসবি কেবলটা কানেক্ট করতে হবে, ইউএসবি কেবল কানেক্ট না করলে, যেহেতু আমি কানেক্ট করিনি সেক্ষেত্রে কিন্তু এখানে মেসেজটি দেখাবে। তো যখন আপনি ইউএসবি কেবলটা কানেক্ট করবেন তখন কিন্তু মেসেজ আর দেখাবে না। এখানে দেখুন অনেক মডেল রয়েছে, সিস্টেম রয়েছে, এগুলো অবশ্যই আপনারা সিলেক্ট করে ওয়ার্ক করবেন। দেখতে পাচ্ছেন, তো এরপর রয়েছে গাইজ, আমি নেক্সটে আরেকটি অপশনে চলে যাব, নিচে যেটা রয়েছে সেটা আমি অবশ্যই ক্লিক করে আপনাদের দেখাবো। ওকে, এখানে ওকে দিয়ে দিবেন। এবং ওকে করার পর আমার যে নেক্সট যে অপশনটি রয়েছে, এই অপশনটি কিন্তু এখানে আরেকটি অপশন এখানে পাবেন সুন্দরভাবে, এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি মেসেজ পেয়ে যাবেন। এখানে যে সিস্টেমটি রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে যতগুলো মডেল দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এই সিপিইউ অনুযায়ী এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো গাইস, এই টুলসের সাহায্যে অনেক ছোট্ট হলেও কিন্তু অনেক বড় বড় কাজ করা সম্ভব। তো আমি যে কথা বলতে চাচ্ছি, আপনি যদি এডিবি এবং ভাইবোর্ড মোড ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই টুলসটি কাজ করা সম্ভব, এবং এমটিকে যে আইমি রয়েছে আইমি কিন্তু এখানে রিপেয়ার করা সম্ভব হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অর্থাৎ নেক্সটে আমি যে ভিডিওটি পাবলিশ করব সেই ভিডিওটি অবশ্যই আপনারা পেয়ে যান। এইখানে যে অপশনগুলো রয়েছে সবগুলোই ওয়ার্কফুল যদি আপনি কাজ করতে পারেন, যতগুলো অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি, এবং অবশ্যই যে টুলসটির অপশনগুলো রয়েছে অপশনগুলো পারফেক্ট ভাবে এখানে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, খুব একটা, যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের যে ভিডিওটি রয়েছে
এই ভিডিওর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।